দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি। আমরা দেখতে পাচ্ছি এই মাজারে খাদেম আছেন, খাদেমের পরিচয় জানবো এবং খাদেম সাহেবের সাথে আমরা সরাসরি কথা বলবো। চলে যাচ্ছি খাদেম সাহেবের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল করিম। আম্মা বাদ, ফাউজু বিল্লাহ। আজকে এই মিলন মেলায় আমরা এইখানে যারা উপস্থিত হয়েছি একমাত্র ভরসা আউলিয়ার উপর ভরসা করে, আজকে যেন আমাদের এই যে ওরসটা চলতেছে এই ওরসটার অত্যাধিক একটা পরিশ্রম আশেক গান ফাউন্ডেশনের, এই আশেক গান ফাউন্ডেশনের অত্যাধিক একটা পরিশ্রম, তারপরে এখানে একটা পরিশ্রম অত্যাধিক আছে এনামুল হাসান খান শহীদ পমি গ্রুপের চেয়ারম্যানের, এবং এখানকার অনেক চিন্তা চেতনারাও আছে আশেক গান এই ফাউন্ডেশনের যে সদস্যগণ, যেমন এই কমিটির সভাপতি এনামুল, এই আমগর অরুণ মাঝভাণ্ডারী, বি এম আলমগীর, মাসুদ পারভেজ, যেমন আমাদের আরেকজন শিল্পী আছে উমর ভাই, জাকির, এরকম অনেকে নিয়ে এই আশেক গান ফাউন্ডেশনটা করা। এইখান থেকেই কিছু আসে আর বাদবাকিটা পুরাপুরি খরচটা এই দরবারের এনামুল হাসান খান শহীদ পমি গ্রুপের চেয়ারম্যানে বহাল করে, এবং দূর দূরান্ত থেকে যে সমস্ত আশেক পাগল ফকির মাস্তানেরা আসে তাদেরকে হ্যান্ডওভার এই আশেক গান ফাউন্ডেশনের লোকেরাও করে এবং আমরাও কিছুটা সময় করি, এবং যতটুক প্রেম ভক্তি বিশ্বাস ভালোবাসা নিয়ে এই দরবারে যেই আশেক প্রেমিকেরা আসে এখান থেকে কেউ নৈরাশ হয়ে যায় না। এবং এখানে দুই বেলা আগে এটা ছিল না, আশেক গান ফাউন্ডেশন যখন আমরা নতুনভাবে করি তখন এইটা অল্প ছিল, যে আমরা 3 কেজি 4 কেজি চাউল দিয়ে আমরা কোনো এক সময় এভাবে চালা গেছি। যেদিন থেকে এনামুল হাসান খান শহীদ পমি গ্রুপের চেয়ারম্যানে ঢুকছে সেদিন থেকে এখানে খানাটা দুই বেলা চালু হয়ে গেল, যেমন দুপুরে দেয় রাত্রে দেয়, এতে দুই বেলা অন্তত 200 লোক খায়। মাদ্রাসার এতিমরা ওখানে খায়, আর আমাদের এদিকে শাহ কবির রহমতুল্লাহ আলাই, হাবিব শাহ রহমতুল্লাহ আলাই, আম্মা হুজুর রহমতুল্লাহ আলাই, বাবা জিন্দা আলী পাগলা শাহ রহমতুল্লাহ আলের আশেক প্রেমিক পাগলদের এই পাশে খানাটা দেওয়া হয়। এই নিয়ে দুই বেলায় 200-র উপরে লোক আমরা খানাটা দিই। এখানে আমাদের নির্দিষ্ট আছে এগুলা, যেমন কিছু সংখ্যক বিপদগ্রস্ত আছে তাদেরকে আমরা খানাটা দেই, যেন অসহায় যারা হাঁটতে পারে না চলতে পারে না ভিক্ষা করে অসহায় পাগল ফকির তাদেরকে, আবার কিছু সংখ্যক লোকের আমরা খানা দেই, যেন বগুড়া ময়স্থান ঘর থেকে আসে, সিলেট, চিটাগাং এরকম দরবারগুলো থেকে যারা এখানে জিয়ারতের উপলক্ষে আসে তাদেরকে আমরা খানাটা দেই।